সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বাজিয়ে দিন বেল আইকনটি। হ্যালো ফ্রেন্ডস, মিঠাই ধারাবাহিকের দুই লিড অভিনেতাকে নিয়ে চর্চার কোনো কমতি নেই। আসলে যবে থেকে আদিত্য রায় আর সৌমো তৃষা কুণ্ডুর ঝামেলার খবর রটে গিয়েছে, তবে থেকেই ওদের নিয়ে চর্চা। এবার যেমন এক রিল ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা গেল আদিত্যকে দেখে হঠাৎই রিলস বানানো বন্ধ করে দিলেন সৌমো তৃষা। নীলকটনের শাড়িতে নাচ করছিলেন মিঠাই রানী, হঠাৎ থেমে যান তিনি, আর তখনই পিছনে দেখা মেলে আদিত্যের। ইনস্টার এই রিল ভিডিওতে নানা ধরনের কমেন্ট করেছেন নেটপাড়া। একজন লিখেছেন, সিটকে দেখেই থেমে গেল মিঠাই, ওদের ঝগড়া কি এখনো মেটেনি? আরেকজনের মন্তব্য, এমনিতে তো রিল বানায় না একসঙ্গে, তাও ভালো এভাবে হলেও একসাথে দেখা মিলল দুজনের। টেলিপাড়ার আনন্দের খবর বলছে সৌমিত্রিষা পছন্দ করে আদিত্যকে, এদিকে আদিত্য আর কৌশাম্বী পছন্দ করে একে অপরকে, এ নিয়ে ঝামেলার সূত্রপাত। ইতিমধ্যে আদিত্য আর মিঠাইয়ের সোশ্যাল মিডিয়ায় করা ঘুরিয়ে কটাক্ষ প্রশ্ন তুলেছে একে অপরকে, ইঙ্গিত করেনি তো তারা। সঙ্গে সৌমিত্রিষার বন্ধুদের পোস্ট নিয়েও গত এক মাস ধরে কম ঝলগলা হয়নি। যদিও দিন কয়েক আগে সেটে আদিত্যের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌমিত্রিষা জানান, আমি আর আদিত্য তো প্রথম থেকেই ভালো বন্ধু, কখনো ঝগড়া হলে মান অভিমান তো হতেই পারে, আর সবাই জানে আমরা খুব ঝগড়া করি, কিন্তু তার মানে এরকম না কথা হবে না, ঝগড়া হয় মিটেও যায়। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।